یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ شوق آتش سے تڑپتا ہو صدا میں بے قرار شوق آتش سے تڑپتا ہو صدا میں بے قرار حاضری شہر مدینہ کب نصیب ہو مجھے حاضری شہر مدینہ کب نصیب ہو مجھے حدیث پاک کے مدعی سے نبی امار بولیں اذا سرت کا حسنت کا واذا ساعت کا سیعت کا فانت مؤمن امار امت কোন নেকের কাজ করতে পেরে যদি তোমার কাছে ভালো লাগে গুনাহের কাজ হয়ে গেলে তোমার কাছে যদি খারাপ লাগে তাহলে তুমি একজন ঈমানদার সুবহানাল্লাহ তাহলে এটি হচ্ছে ঈমানের আলামত এই যে আপনারা কোরআনের বাগান বসাইতে পেরে আপনারা আনন্দিত যারা যারা আনন্দিত আমি নিশ্চিত রূপে বলতে পারি আপনারা হলেন ঈমানদার কি বলেন ঠিক না আমার বন্ধুরা কোরআনের সাথে যে লাগে তার দাম কমে না বাড়ে ইবনে মাজাহ শরীফের হাদিস 2218 নম্বর হাদিস 2009 218 নম্বর হাদিস ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা বানাইলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা উনি ওনার আবার খলিফা নিযুক্ত করলেন গভর্নর নিযুক্ত করলেন নাফি ইবনে আব্দুল্লাহকে নাফি ইবনে আব্দুল্লাহ ওয়াদির তথা গ্রামের আরেকজনকে প্রতিনিধি বানালেন حضرت عمر فاروق رضی اللہ تعالی عنہ জিজ্ঞাসা করলেন من استخلفت على اهل الوادي হে নাফি ইবনে আব্দুল্লাহ এই গ্রামের খলিফা কাকে বানিয়েছো নাফি ইবনে আব্দুল্লাহ বললেন হুয়া রাজুলুম ইবনু আবজাতা ইবনে আবজাকে বানাইলাম বলে মান ইবনু আবজা ইবনে আবজাকে বলে হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা সে আমাদের একজন আজাদকৃত গোলাম সুবহানাল্লাহ عمر فاروق رضی اللہ تعالیٰ عنہ بولن آر لوگ پہلا نا غلام کی خلیفہ بنائیلا پردینی دی بنائیلا نافع ابن عبداللہ بولن امیر المومنین خلیفة المسلمین ہے عمر اپنی جیتا بولے چین اٹھا بلکل شٹھی کتھا بولے چین کنتو امی ابن عبزا کے کینو گورنر بنائیلام امار خلیفہ بنائیلام موادین اٹھر جواب ٹاپنی نین إنه لقاري لكتاب الله ابن أبزا قرآن الكريم سندر করে تلاوت করতে পারে قرآن الكريم চমৎকার করে تلاوت করতে পারে এই জন্য আমি ইবনে আজাকে ওয়াদির গভর্নর বানাইলাম সুবহানাল্লাহ আরেকটি হচ্ছে কাজী সে কুরআন অনুযায়ী বিচার করার মতো জ্ঞান রাখে আরেকটি গুণ হচ্ছে তার সে হলো আলিমুল ফরায়েজ কোরআনের জ্ঞান সে বেশি রাখে ইলম বেশি রাখে ফরায়েজের জ্ঞান রাখে এক কথায় যদি আমরা বলতে যাই নাফি ইবনে আব্দুল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো ওমর আমি ইবনে আবজা গোলাম হওয়া সত্ত্বেও তাকে খলিফা এজন্য বানাইলাম সে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখে তাহলে আমরা কি বুঝতে পারলাম এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়াইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বাল আল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আল্লাহ পাক বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কার মর্যাদাকে অনেক বাড়ায়া দেন সুবহানাল্লাহ কোরআনের কারণে আল্লাহ পাক মর্যাদাকে বাড়ায়া দেন সুতরাং আমরা এই সুবাদে বলতে পারি এই এলাকার যুবকরা যারা কোরআনের মাহফিল দিয়েছে তাদের মর্যাদা কমবে না বাড়বে সন্দেহ আছে দুই নম্বর হাদিস এক নম্বর হাদিস হলো
ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি 2909 নম্বর হাদিস যেটা এনেছেন নূরানীর ছাত্রদেরকে পড়ানো হয় হাদিসটা বড় সহজ হাদিস পরিচিত হাদিস নূরানীর ছাত্রদেরকে হাদিসটা পড়ানো হয় খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা নবী আমার বলেন তোমাদের শ্রেষ্ঠ সন্তান তো হলো ওরা আপনারা আমার সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান হলো ওরা খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা যে কুরআন নিজে শিখে কুরআন অন্যকে শেখায় যে কুরআন নিজে শুনে অন্যকে শোনায় যে কুরআন শোনার ব্যবস্থা অন্যের জন্য করে দেয় কুরআন শিখে এবং শেখায় অন্যদেরকে শেখানোর ব্যবস্থা যে করে দেয় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তানই হলো সে সুবহানাল্লাহ কি বলেন আপনারা তাহলে আমরা বুঝতে পারলাম তিরমিজি শরীফের হাদিস দ্বারা আপনার আমার এলাকার সন্তানগুলো যারা কোরআন শেখার ব্যবস্থা করলো নিজেরাও শিখতেছে তাফসীর দ্বারা কি কোরআন শেখা হয় কি হয় না আমার ভাইরা আপনার আমার এই সন্তানগুলো হলো জাতির শ্রেষ্ঠ সন্তান এরা পারত ডিসেম্বরের 31 তারিখে আমার ভাইরা লাইটিং এর ব্যবস্থা করে বাদ্যযন্ত্রের ব্যবস্থা করে বিভিন্ন গান বাজনার আয়োজনরা ইচ্ছে করলে পরে করতে পারত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দ্বারা ওগুলো না করায়া রব্বুল আলামিন ওদেরকে কোরআনের জন্য কবুল করেছেন আমরা ওদের জন্য দোয়া করব হে আল্লাহ পাক এই এলাকার সকল যুবকদেরকে আপনি কোরআনের আশিক বানায়া দেন বলেন আমিন আমার বন্ধুরা এবার তিন নম্বরের হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের 2910 নম্বর এটা আল্লাহ পাকের হাবিব বলেন আমরা যারা আমাদের সন্তানগুলোরে মাদ্রাসায় পড়ার জন্য দেই মনি করি সারা দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে রাত গভীর পর্যন্ত কুরআনুল কারীম তিলাওয়াত করে আমরা মনে করি বেকার এটা বেকার বেকার আমার প্রিয় বন্ধুগণ এটা বেকার নয় তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস নবী আমার বলেন মান করা হারফাম কিতাবিল্লাহ فله به حسنة والحسنة بعشر أمثالها الله باكر حبيب بلين من قرأ القرآن من قرأ حرفا من كتاب الله الله رجي بندا قرآن الكريم ایک ایک تا حرف تلاوت کرے ایک ایک تا حرف تلاوت تیر بینی مائی آسمان مالک رب العالمين تر عمل لمائی دستا کرے نیکی دیا دین ایک تا حسنة دین والحسنة بعشر أمثالها এক কথায় বললাম আপনার আমার সন্তান গুনা সেই রাত 4টা বাজে ঘুম থেকে জাগ্রত হয় কুরআন শিখার জন্য দিলাম আবার রাত 10টা পর্যন্ত কুরআনুল কারীম পড়ে আল্লাহ পাকের জাতের কসম দিয়া বলতেছি ওরা হাজার হাজার হরফ তিলাওয়াত করে কি করে না বলেন প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনার আমার সন্তানের আমলনামায় 10-10টা করে নেকি লিখে দেন কে কষ্ট হয় আপনাদের বিরক্ত হচ্ছেন এবার 4 নম্বর হাদিস রাসূল কারীমের সাদ ফরমান এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের হাদিস 5437 নম্বর হাদিস নবী আমার বলেন মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা ওই ঈমানদার যে কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখে লক্ষ্য করবেন ওই যুবক যে কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখে ওই যুবক যে কুরআনুল কারীম তিলাওয়াত করে ঈমানদার যুবকের দৃষ্টান্ত হলো মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালিল উতরুজ্জা কমলা লেবুর মতো হলো ওই ঈমানদারের দৃষ্টান্ত সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা রিউয়া তাইবুন ওয়া তাআমুহা তাইবুন লক্ষ্য করবেন কমলা লেবুর গ্রান বড় চমৎকার কমলা লেবুর স্বাদ বড় চমৎকার কথা বলেন ঠিক কি না ওই ঈমানদার ঈমান থাকার কারণে স্বাদ চমৎকার কমলা লেবুর স্বাদ চমৎকার পাশাপাশি ওই ঈমানদার কুরআনুল কারীমের তিলাওয়াত করার কারণে কমলা লেবুর যেমন গ্রান চমৎকার তিলাওয়াত করার কারণে ঈমানদারের গ্রানও চমৎকার হয়ে যায় সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার বাবারা লক্ষ্য করবেন
ومثل المؤمن الذي لا يقرأ القرآن ওই ইমানদার যে কুরআনুল কারীমের তিলাওয়াত করে না তার দৃষ্টান্ত হলো কামাতালি তামারি খেজুরের মতো লা রিহালাকা খেজুরের কিন্তু কোনো গ্রান নাই গ্রান আছে তামুহা তাইবুন কিন্তু খেজুরের স্বাদ বড় চমৎকার সুবহানাল্লাহ ইমানদার ঈমান থাকার কারণে ইমানদারের স্বাদ চমৎকার কিন্তু ইমানদারের মধ্যে কুরআনুল কারীমের তিলাওয়াত না থাকার কারণে এই ইমানদারের থেকে কোনো ইমানের গ্রান চমকায় না ঠিক কি না এবার লক্ষ্য করবেন ওয়া মাসালুল মুনাফিকিল লাযী ইয়াকরাউল কুরআন ওই মুনাফিক যে কুরআনুল কারীমের তিলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো কিসের মতো নবী আমার বলেন কামাসালির রাইহানাম শস্য ফুলের মতো আমার পাইরা আমার বন্ধুরা ইমানদার নয় মুনাফিক কিন্তু মুনাফিক হওয়া সত্ত্বেও তিলাওয়াত করে লক্ষ্য করবেন শস্য ফুলের গ্রান আছে না নাই কথা বলেন আছে না নাই আছে কিন্তু শস্য ফুলের স্বাদ কিন্তু তিতা ইমানদার না হওয়ার কারণে মুনাফিক হওয়ার কারণে স্বাদ তিতা কিন্তু মুনাফিক হওয়ার পরেও তিলাওয়াত থাকার কারণে শস্য ফুলের গ্রানের সাথে তার গ্রানকে দৃষ্টান্ত দেওয়া হয়েছে এবার নবী আমার বলেন ওয়া মাসালুল মুনাফিকিল লাযী লা ইয়াকরাউল কুরআন ওই মুনাফিক যে কুরআনুল কারীমের তিলাওয়াত করে না তার দৃষ্টান্ত হলো কামাতালিল হামজালাতি তার দৃষ্টান্ত হলো মাকাল ফলের মতো আমার বাইরা গ্রানও নাই স্বাদও নাই মুনাফিক হওয়ার কারণে ইমানও নাই মুনাফিক তিলাওয়াত না থাকার কারণে গ্রানও নাই তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই কোরআনের মাহফিল দেখি আমরা ওয়াদা করে যাই আমরা কোন প্রকারের মুমিন হতে চাই আমার তো দিলের মধ্যে তামান্না আমরা প্রত্যেকে এক নম্বরের মুমিন হতে চাই ঠিক কি ঠিক না আমরা কমলা লেবুর মতো হতে চাই কি বলেন ঠিক না কমলা লেবুর মতো ইমানদার হতে বলেন সাত দিনে সাত মঞ্জিল প্রথম দিন আলহামদু সূরা থেকে নিয়া সূরা মায়দা পর্যন্ত দ্বিতীয় দিন মায়দা থেকে নিয়া সূরা ইউনুস পর্যন্ত তৃতীয় দিন ইউনুস থেকে নিয়া বনী ইসরাইল পর্যন্ত বনী ইসরাইল থেকে নিয়া শুআরা পর্যন্ত সূরা শুআরা থেকে নিয়া ওয়াসফ ওয়াসফাত পর্যন্ত তারপরের দিন কাফ পর্যন্ত তারপরের দিন হলো সেখান থেকে নিয়া নাস পর্যন্ত সাত দিনে অন্তত এক খতম করার জন্য আমরা তৈয়ার আছি ইনশাআল্লাহ এমন বহু উলামায়ে কেরাম আছেন এই মজমার মধ্যে এই জন্য বলি কেউ কিছু মনে করবেন না এমন বহু উলামায়ে কেরাম আছেন বুকটা হাত দিয়া বলেন বছরকে বছর চলে যায় আপনি একজন আলেম হওয়া সত্ত্বেও আপনার কোরআনুল কারীমের খতম হয় না আসে না না এজন্য আমি প্রত্যেককে বলবো আমরা এই মাহফিল থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি আমরা সকলে মিলে কোরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত করব করব তো ইনশাআল্লাহ আমার প্রিয় বন্ধুরা এই সন্তানটাকে যে মাদ্রাসায় দিলেন অথবা আপনি আমি যে রাতের কবিরে তেলাওয়াত করি আপনার আমার তেলাওয়াত শ্রবণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা চলে আসে সুবহানাল্লাহ হাদিসে পাকের মধ্যে আছে মুসলিম শরীফের হাদিস 1744 নম্বর হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে এনেছেন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে তাহাজ্জুদের পরে এবার কুরআনুল কারীম তিলাওয়াত করতেছেন পাশেই তার ছেলে ইয়াহইয়া ঘুমানো ছেলের নাম কি বলেন দেখি ইয়াহইয়া ঘুমানো হযরত উসাইদ যখনই তিলাওয়াত করে আমার বাইরা লক্ষ্য করবে যখনই তিলাওয়াত করেন ঘোড়াটা লাফাইতেছে আর লাফাইতেছে তিলাওয়াত বন্ধ করে দেন ঘোড়ার লাপালাপি বন্ধ হয়ে যায় হযরত উসাইদ এবার তিলাওয়াত বন্ধ করে দিলেন সকাল যখন হয়ে গেল হযরত উসাইদ দৌড়ে নবীজির কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আমি যখন রাতের গভীরে তিলাওয়াত করতেছিলাম আমার ঘোড়া লাফাইতেছিল আমি তিলাওয়াত বন্ধ করে দিলাম ও গো পয়গম্বর তিলাওয়াত বন্ধ করে দেওয়ার পর এবার আমি দেখতেছি আসমানের দিকে নূর চলে যাইতেছে সুবহানাল্লাহ নবী আমার বললেন উসাইদ শুনো তিলকাল মালাইকা
ওই যে তুমি তিলাওয়াত করতেছিলা তোমার তিলাওয়াত শ্রবণ করার জন্য ফেরেশতারা এসেছিল যখন তুমি তিলাওয়াত বন্ধ করে দিলা ফেরেশতারা চলে গেল আউসাইদ শুনো তুমি যদি সকাল পর্যন্ত তিলাওয়াত করতাম আল্লাহ পাকের কসম মুসাইদ তোমার তিলাওয়াত শোনার জন্য ফেরেশতারা সকাল পর্যন্ত বসে থাকতো মানুষ দেখে ফেলতো তারপরেও ফেরেশতারা যেত না সুবহানাল্লাহ এতটা মনোযোগ দিয়ে তোমার তিলাওয়াত ফেরেশতারা শুনতেছিল আমার প্রিয় ভাইরা লক্ষ্য করবেন যারা কোরআনের সাথে সম্পর্ক তাদের মূল্য কত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ 1243 নম্বর হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ বুখারী শরীফের মধ্যে লেখেন উহুদের ময়দানে সাহাবাই কেরাম তো অনেকে শহীদ হয়ে গিয়েছিলেন অনেক হাফেজে কোরআন উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন আপনাদের জানা আছে এমন কি 6 বছরের বাচ্চা মাকে ডাক দিয়া বলে ওগো মা গো চলো গো আমার জিহাদের জন্য বিদায় করে দাও মা বললেন বাবা তোর আব্বা তো বদরের মাঠে শহীদ হয়ে গিয়েছে চলো আল্লাহ পাকের কাছে বলতে পারবো ও মালিক আমি অন্তত শহীদের মা হতে পেরেছি সুবহানাল্লাহ 6 বছরের বাচ্চা আল্লাহ রাসূলের কাছে উপস্থিত কলা হল আল্লাহ রাসূল বললেন ছোট মানুষ ওর তো নেওয়া যাবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ও গো নবীজি কাফেররা যখন আপনাকে তীর মারবে অন্তত এই বাচ্চাটাকে আপনার ঢাল হিসাবে ব্যবহার করবেন সুবহানাল্লাহ যাই হোক আমি ওদিকে যাই না উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ পাকের নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন উহুদের মাঠে গণকবর দিতেছিলেন নবীজি জিজ্ঞাসা করতেন উনি কি হাফেজ কি হাফেজ না হাফেজে কোরআন কে এই শহীদদের মধ্যে কে কোরআন বেশি পড়তে পারে কে ভালো জানে সাহাবায়ে কেরাম বলেন আমরা ইশারা করে দিতাম ও গো নবীজি উনি কোরআন বেশি পড়তে পারেন আল্লাহ পাকের রাসূল যে কোরআন ভালো করে পড়তে পারত তার লাশটা কবরে রাখার সময় বড় ইজ্জতের সাথে রাখতেন সুবহানাল্লাহ তাহলে আমরা কি বুঝতে পারলাম কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ রাসূল পর্যন্ত তার মর্যাদা দেয় ঠিক নেই কবরে রাখতে গিয়া পর্যন্ত আল্লাহ পাকের নবী তার মর্যাদা দেয় যাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক আমার ভাইরা প্রধানমন্ত্রীর বিশেষ লোক আছে না নাই বলেন আপনারা আপনাদের কাউন্সিলর মহোদয় আছেন ওনাদের বিশেষ লোক আছে না নাই মেয়র মহোদয় ওনাদের বিশেষ লোক আছে না নাই যারা বিশেষ লোক থাকেন তাদের পাওয়ার কম না বেশি কি বলেন কম না বেশি আমার ভাইরা পরিচয় আমার চিনোস আমি অমুক সচিবের চাচাতো ভাইয়ের খালাতো ভাইয়ের শালার শালা আমারে চিনোস পাওয়ার আছে না নাই আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা ইন্না লিল্লাহি তাআলা আহলিন মিনান নাস আল্লাহ তাআলারও কিছু পাওয়ারই লোক আছে বিশেষ খাস কিছু লোক আছে বলে এরা কারা এরা হলো হুম আহলুল কুরআন আহলুল্লাহি খাসা আহলে কুরআন যারা কুরআন ওয়ালা যারা এরাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ লোক সুবহানাল্লাহ যারা কুরআন ওয়ালা এরাই আল্লাহ তাআলার কি লোক বিশেষ লোক খাস লোক আমার প্রিয় ভাইরা বন্ধুরা লক্ষ্য করবেন এবার আল্লাহ পাকের রাসূল আবু দাউদ শরীফের হাদিস 1440 নম্বর হাদিস আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ পাকের রাসূল বলেন 1464 নম্বর হাদিস নবী আমার বলেন ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা নবী আমার বলেন আল্লাহ পাক বলবেন ইকরা ওয়ারতাকি ও কুরআন ওয়ালা ও কুরআনের হাফেজ আয় কুরআন ওয়ালা ইকরা ওয়ারতাকি পড়ো আর চড়ো ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা আজকে তুমি কোরআনের যতটা আয়াত তিলাওয়াত করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য তত তালা বিশিষ্ট জান্নাতের ব্যবস্থা করে দিলাম আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা প্রসিদ্ধ হলো 6666 আয়াত এটা হলো প্রসিদ্ধ তবে বিশুদ্ধ মত হলো 6236 আয়াত বলেন 6000
236 আয়াত, এটা হলো বিশুদ্ধ, প্রসিদ্ধ হলো 6666। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে, কোরআন ওয়ালাদেরকে 6666 তলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। অন্য হাদিসের মধ্যে নবী আমার বলেছেন, من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه عشرة من أهل بيته قد وجبت لهم النار। الله বলবে ও কুরআন ওয়ালা যাও তুমি জান্নাতের দিকে চলে যাও। কুরআন ওয়ালা বলবে আল্লাহ আমি একা যাব না, আমার আরো যত সহযোগীরা আছে আমি প্রত্যেককে সঙ্গে করে নিয়ে তারপরে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। কম পক্ষে কুরআন ওয়ালা হাফেজ কুরআন 10 জন এমন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এতক্ষণ আমরা কুরআন এর মর্যাদা সম্পর্কে জানলাম, এবার আমরা কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য এই যে ছেলেরা টাকা ব্যয় করলো এটার একটু ফজিলত জানি। কত মর্যাদা, যুবকরা তোমরা আরো উদ্বুদ্ধ হও, ওদের থেকে তোমরা আরো শিখো, তোমরা এরকম কোরআনের তাফসীর দিবা নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াংফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় মাল ব্যয় করো। মাহফিলের জন্য টাকা ব্যয় করলে ওটা কি আল্লাহর রাস্তায় ব্যয় করা হবে কিনা, কথা কোন হবে কি হবে না? আমার প্রিয় ভাইরা, কখন ব্যয় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউ ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও ঈমানদার যুবকরা শুনো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দান করা হয়েছে ওই রিজিক থেকে ব্যয় করব কার রাস্তায়? কথা বলেন কার রাস্তায়, কখন ব্যয় করব? মিন ক্বাবলি আন ইয়াতিয়া, ওই দিন আসার পূর্বে যেদিন কোনো বেচা কিনা কাজে আসবে না, যেই দিন কোনো সুপারিশ কাজে আসবে, কথা বলেন কাজে আসবে। আরে সেই দিন তো এমন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সবাই সবার কাছ থেকে সেদিন পলায়ন করবে। ওই কিয়ামতের দিন আসার পূর্বে পড়বে, ওয়ালা খুল্লা, যেদিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না, ওয়ালা শাফাআ, যেদিন কোনো সুপারিশ কারো কাজে আসবে না, ওয়াল, সেদিন আসার পূর্বে পড়বে তোমরা আল্লাহর রাস্তায় মাল ব্যয় করো। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই যে যুবকরা মাল ব্যয় করলো মাহফিলের জন্য, আপনারা ব্যয় করলেন, এটা আল্লাহর রাস্তায় মাল ব্যয় করা হবে কি হবে না জানতে চাই? এটার দৃষ্টান্ত কেমন? যারা আল্লাহর রাস্তায় মাল ব্যয় করে তাদের দৃষ্টান্ত কেমন? আল্লাহ পাক বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাববা والله يضعف لمن يشاء والله واسع عليم। আমার ভাইরা লক্ষ্য করবেন, আপনি একটা দান রোপণ করলেন, একটা দান থেকে একটা জ্বালা উঠলো, জ্বালা উঠলো। আমার ভাইরা, একটা জ্বালাতে আবার 100 ধান ধরবে কি ধরবে না? কি বলেন? ওই 100 ধান যদি আবার রোপণ করেন আবার ওটার থেকে বাড়বে কি বাড়বে না? অনুরূপ ভাবে এক কথায় যদি বলি, এইভাবে বলা যায়, আপনারা যারা দ্বীনের জন্য মাল ব্যয় করেছেন, কোরআনের জন্য মাল ব্যয় করেছেন, আল্লাহর রাস্তায় যারা মাল ব্যয় করেছেন, আপনাদের এক টাকাকে বহুত পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করার নেকি লিখে দিবেন কে? আমার ভাইরা লক্ষ্য করবেন, কোরআনের জন্য আমরা ব্যয় করব, কোনটা ব্যয় করব? সিরাটা, কথা বলেন না কেন, সিরাটা পকেটের মধ্যে হাত দিব, দিয়া দেখব কোনটা বলে যে কসকস করে ওঠা না, বরং কোনটা ফ্যাত ফ্যাত করে ওইটা নাকি? মসজিদের দান বক্সগুলো পরীক্ষা করলে পরে দেখা যায় সিরা টাকা কয় প্রকার, কি কি পুরান টাকা কয় প্রকার, কি কি যেটা মার্কেটে চলবে না ওটা, এই জন্য নাকি? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারেরা,
তোমরা ব্যয় করো তোমাদের পবিত্র মাল তোমরা আল্লাহর রাস্তার জন্য ব্যয় করো তোমাদের স্বচ্ছ মাল পবিত্র মাল উত্তম মাল দামি মাল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্বচ্ছ এবং উত্তম দামি মালগুলা আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দান করে জোরে বলেন আমিন আমার ভাইরাম যারা আল্লাহর জন্য মাল ব্যয় করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কতটা মর্যাদা দিবেন কতটা দামি তারা প্রিয় ভাইরা আমার হাদিসে পাকের মধ্যে আছে কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন কুল্লুমরি ইম ফি দিল্লি সাদাকাতিহি অন্যরা বিচারের জন্য এখনো ব্যস্ত থাকবেন যারা দান করবে সদকা করবে দ্বীনের জন্য কোরআনের জন্য আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করবে সেদিন দান সদকা তাদের মাথার উপরে ছায়া করে দিবে সুবহানাল্লাহ হাদিসে পাকের মধ্যে আছে না বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন সাবাতুই يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله যেদিন কোন ছায়া থাকবে না সাত প্রকারের ব্যক্তিদেরকে আল্লাহ আরশে আযীমের নিচে ছায়া করে দিবেন জোরে কন্না আল্লাহু আকবার এক নাম্বার হলো ইমামুন আদলুন আই ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ বাদশা দুই নাম্বার হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ ওই নওজোয়ান যুবক যে তার যৌবনকাল ইবাদতের মধ্যে কাটায় দেয় সুবহানাল্লাহ তিন নাম্বার হলো ওয়ারাজুলু কলবুহু মুআল্লাকুম বিল মাসাফিল মাসাজিদ ওই নওজোয়ান যুবক যে তার কলব ওই বৃদ্ধ মুরব্বী ওই বাবা যে তার কলব কে মসজিদের সাথে লাগায় রাখে জোহরের নামাজ পড়লো আসর কখন পড়বে এজন্য দিলের মধ্যে খালি ব্যস্ততা থাকে ঠিক কি ঠিক না আমার ভাইরাম ওয়ারাজুলু তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি দুই ব্যক্তি যে একে অপরকে আল্লাহর জন্য মহাব্বত করে আল্লাহর জন্য একত্রিত হয় আল্লাহর জন্য তারা জুদা হয় যে আমরা এখানে জমা হয়েছি কার জন্য বলেন কার ভালোবাসার জন্য ওই দুই ব্যক্তি তাহাব্বা ফিল্লাহ আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসে আমার ভাইরা এমন দুনো ব্যক্তিকে আল্লাহ তার আরশে আযীমের নিচে ছায়া করে দিবেন পাঁচ নাম্বার হলো ওয়া রাজুলুন দাতু ইমরাআ দাতা মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নি আখাফুল্লাহ ওই নওজোয়ান যুবক যারে কোন সুন্দরী মহিলার ডাক দিয়ে কয় ও যুবক আমি তোমার সাথে জিনায় লিপ্ত হতে চাই পুরো বংশবলি মেয়ে আমার ভাইরা সুন্দরী মেয়ে ডাক দিয়া কয় আমি তোমার সাথে জিনা করতে চাই ওই যুবক যদি ডাক দিয়া কয় ইন্নি আখাফুল্লাহ আমি ভয় পাই কাকে জোরে বলেন আল্লাহ তাআলা তাকেও আরশে আযীমের নিচে ছায়া করে দিবেন আরেকটা হচ্ছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন আখফাহা হাত্তা লা তাআলামা শিমালু আমার ভাইরাম ওই ব্যক্তি যে ডান হাতে কুরআনের জন্য দান করে আল্লাহ পাকের জন্য ডান হাতে দান করে বাম হাত জানে না গোপনে দান করে জি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমের নিচে তার জন্য ছায়া করে দিবেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরাম যাই হোক কোরআনের জন্য ব্যয় করার ফজিলত সম্পর্কে আমরা এবার জানলাম এবার আমরা আলোচ্য বিষয়ের মধ্যে ঢুকে পড়ি যতটুকু সময় বাকি আছে আমরা এবার আমার ভাইরা আমার বন্ধুরা আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম ওদিকেই ঢুকে পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এ নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করবা জাহিলিয়াতি যুগের নারীদের মতো বেপর্দায় বেহায়া পানায় উলঙ্গ হয়ে তোমরা রাস্তার মধ্যে ঘোরাফেরা করবা না আমার ভাইরাম আলোচ্য বিষয় হলো জান্নাতি নারী কারা জাহান্নামী নারী কারা নন্দিত নারী কারা নিন্দিত নারী কারা শুনবেন তো আপনারা তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাকবীর দান লিল্লাহে তাকবীর হায় না লিল্লাহে তাকবীর জামি সাহেব এই তো আসবেন আমরা তো সবাই জামি সাহেবের বয়ান শুনতে আসছি কি বলেন ঠিক না জামি ভাই চলে আসবেন ইনশাআল্লাহ সবাই আমরা জমে পড়ে বসি জান্নাতি নারী আর হলো জাহান্নামী নারী কারা প্রথমে জান্নাতি নারীদের আলোচনা করা যাক জান্নাতি নারী কারা আমরা আমাদের সন্তানগুলোকে বিবাহ শাদী করায়া থাকি চারটা জিনিস দেখি সৌন্দর্য দেখি মাল দেখি বংশ দেখি পরে দিন দেখি কি কথা কোন ঠিক নেই
আল্লাহ পাকের রাসূল বলেন তুমকাহুল মারাতুল আরবাইন লিজামালিহা ওয়ালিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিদিনহা নবী আমার বলেন মানুষ সৌন্দর্য দেখে মাল দেখে বংশ দেখে তবে নবীজি বলেছেন ফাসফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক দিন দেখে ছেলেটাকে বিয়ে করাও তাহলে তোমার জন্য কল্যাণ হবে জরিকন্না সুবহানাল্লাহ আমরা আমাদের সন্তানগুলোকে বিবাহ করাবো ছেলেদেরকে মাল দেখে কথা বলেন মাল দেখে অর্থ সম্পদ দেখে সৌন্দর্য দেখে আমরা আমাদের সন্তানগুলোকে বিবাহ করানোর ক্ষেত্রে প্রাধান্য দেব দিন কথা বলেন ঠিক নেই ফাসফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক নবী আমার বলেন দিন দেখে সন্তানকে বিবাহ করাও তাহলে তারিবাত ইয়াদাক তোমার হাত ধুলো মিশ্রিত হবে কল্যাণ হবে এই হাদিসের আরেকটা ব্যাখ্যা হচ্ছে দিন দেখে যদি বিবাহ না করাই তারিবাত ইয়াদাক তাহলে আপনার আমার জন্য অকল্যাণ টেনে আনবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল বলেন ইন্নাদ দুনিয়া হালওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফি আল্লাহ ফিহা ফায়ানজুর কাইফা তাআমালুন তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা ছাত্র ভাইদেরকে কয়েকদিন আগে পড়ালাম মিশকাত সানির মধ্যে হাদিসটা আছে নবী আমার বলেন দুনিয়া হলো সবুজ শ্যামল দুনিয়া কি বলেন দুনিয়া কি দুনিয়া হচ্ছে সবুজ শ্যামল খাদিরাতুন হালওয়াতুন দুনিয়া হলো মিষ্টি মিষ্টান্ন আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে খলিফা বানিয়ে পাঠিয়েছেন প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন ফায়ানজুর কাইফা তাআমালুন আল্লাহ পাক পরীক্ষা নেবেন কি কি আমল করো ঠিক না আল্লাহ পাকের রাসূল বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা খবরদার দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকবা হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া আর দুনিয়া আসহারু মিন হারুত ওয়া মারুত দুনিয়ার জাদু কিন্তু হারুত মারুতের চেয়েতে বড় জাদু করে দুনিয়া কানা সেহরু হারুত ওয়া মারুতা ইউফাররিকু বাইনাল মারই ওয়া জাওজি আরে মিয়া হারুত মারুতের জাদু দিয়া তো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় হাযিহিস সারা বাইনাল আবদি ওয়া রাব্বি আরে দুনিয়া তার জাদু দিয়া আল্লাহ পাকের থেকে বান্দাকে দূরে সরায়া দেয় ঠিক কিনা বলেন দুনিয়া বড় জাদুকর দুনিয়া বড় নিমক হারাম দুনিয়া বড় নিমো খারাপ ফাত্তাকুদ দুনিয়া আল্লাহ পাক রাসূল বলেন তোমরা দুনিয়ার মহব্বত থেকে বেঁচে থাকবা ওয়াত্তাকুন নিসা খবরদার নারীদের জাল থেকে বেঁচে থাকবা আন নিসা ও হাবাইলুস শয়তান নারী কিন্তু শয়তানের ফাঁদ শয়তানের জাল এই জাল থেকে কিন্তু বেঁচে থাকবা ফা ইন্না আউয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসাই বনি ইসরাঈলের সর্বপ্রথম ফিতনা এসেছিল মহিলাদের থেকে কথা ঠিক নেই নারী হলো ফিতনা নারী হলো নিয়ামত কি বলেন এক হাদিসে পাক রাসূল করিম বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারআতু সালিহা সুবহানাল্লাহ বলবেন না কি সুবহানাল্লাহর সাবি কি গড়ে রেখে আসছেন নাকি জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রাসূল বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারআতু সালিহা পুরো দুনিয়াটাই আমাদের জন্য নিয়ামত মাতা আনন্দ উপভোগের জায়গা নবী আমার বলেন খায়রু মাতাঈ দুনিয়া আল মারআতু সালিহা আপনার আমার নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী সুবহানাল্লাহ পড়বেন না আবার অন্য হাদিসের মধ্যে রাসূল করিম বলেন মা তারাক্তু বাদি ফিতনাতান তাদুরু আলার রিজাল মিনান নিসাঈ আমার উম্মতরা শোনো আমার ইন্তেকালের পরে মা তারাক্তু বাদি ফিতনাতান তাদুরু আলার রিজাল মিনান নিসাঈ পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা আমি যেটা রেখে আসছি সেটা হলো নারীদের ফিতনা ঠিক না তাহলে কোন নারী নিয়ামত আর কোন নারী ফিতনা কোন নারী জান্নাতি কোন নারী জাহান্নামী শুনবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেন আরবাউম মিনাস সাআদা আমার উম্মতরা যারা চারটা জিনিস পাইলা তারা কল্যাণ পাইলা এক নাম্বার হলো আল মারআতুস সালিহা যে নেককার স্ত্রী পেলো সে কল্যাণ পেলো সুবহানাল্লাহ পড়বেন না দুই নাম্বার হলো আল জারু সালেহ ভালো প্রতিবেশী যে পাইল সে কল্যাণ পাইল তিন নাম্বার হলো ওয়াল মাসকানুল ওয়াসিউ যে প্রশস্ত ঘর পাইল সে কল্যাণ পাইল চার নাম্বার হলো যার বাড়িতে যাওয়ার রাস্তাটা প্রশস্ত রাস্তা গাড়ি থেকে নেমে ঘরে প্রবেশ করা যায় প্রশস্ত রাস্তা পেল সেও কল্যাণ পাইল সুবহানাল্লাহ পড়বেন না নবী আমার বলেন ওয়ারবাউম মিনাস সাকাওয়া চারটা জিনিস অকল্যাণের লক্ষণ এক নাম্বার হলো আল মারআতুস সু যার ঘরের বিবিটা কি বদকারিনী
দুই নাম্বার হলো প্রতিবেশীটা কি বল জার রুসু প্রতিবেশীটা খারাপ তিন নাম্বার হলো ঘরটা সংকীর্ণ চার নাম্বার হলো আল মারকাবুসু যাতায়াতের পথ সংকীর্ণ আমার ভাইরা আমার বন্ধুরা শ্রেষ্ঠ নারী হওয়া চাই আমাদের মা বোনদেরকে আমরা বাসায় গিয়ে বলবো মা বোনরা যারা বয়ান শুনতেছেন কি নারী হতে হবে শ্রেষ্ঠ নারী নবী আমার বলেন খায়রুন নিসাই ফিদ দুনিয়া এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নারী তো হলো তারা ইদা নাজারতা ইলাইহা সাররাতকা তুমি যদি বিবিটার চেহারার দিকে তাকাও ঘরের মধ্যে প্রবেশ করে ওই বিবিটা স্বামীকে আনন্দ দিয়ে দেয় সুবহানাল্লাহ পড়বেন না ঘরের মধ্যে ঢুকলেই পড়ে মুস্কি হেসে দেয় এমন অঙ্গভঙ্গি দেখায় স্বামী না হেসে পারে নবী আমার বলেন খায়রুন নিসাই ইদা নাজারতা ইলাইহা সাররাতকা শ্রেষ্ঠ নারী তো হলো তারা যার দিকে তাকাইলে পরে স্বামীকে হাসায়া দেয় বৈদা আমার তাহা আতাআতকা নবী আমার বলেন স্বামী যদি তারে কোনো কাজের জন্য আদেশ দেয় সঙ্গে সঙ্গে স্বামীর আদেশটা পালন করে নেয় খালি তসবি পড়ে স্বামী ঘরের দরজায় শাকা বিবি দরজা খোলো কয় আমি স্বামীকে ভালোবাসি ওই মেয়ে তুমি গিয়া দরজাটা খোলো স্বামীকে মেয়ে দরজা খুলে দিল বলে জুতাটা আগায় দাও কয় আমি স্বামীরে ভালোবাসি স্বামী বলে খাবার দাও বলে আমি স্বামীকে ভালোবাসি স্বামী বলে মশারিটা টানাও বলে আমি তোমারে ভালোবাসি স্বামীর আদেশ পালন না করে শুধু শুধু স্বামী ভালোবাসি ভালোবাসি তসবি আদায় করে ওই ভালোবাসা মুখে বললে কি কাজ হবে আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ পাকের রাসূল বলেন ইদা আমার তাহা আতাআতকা যখন কোন আদেশ দেয় বাস যে স্ত্রী আদেশ পালন করে ওটা শ্রেষ্ঠ নারী কথা বলেন ঠিক কিনা নবী আমার বলেন বাইদা কিবতা আনহাম হাফিজাত কাম ফি মালিকা ওয়া নফসিহা যখন স্বামী অনুপস্থিত থাকে ওই নারী শ্রেষ্ঠ নারী যে স্বামীর সম্পদকে হেফাজত করে এবং যে নিজের লজ্জাস্থানকে হেফাজত রাখে সুবহানাল্লাহ জান্নাতি নারীদের তো সার্টিফিকেট নবীজি দিয়ে গেছেন আল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আতাআ যাওজাহা ওয়া আসানাত ফারজাহা নবী আমার বলেন ওই নারী আল মারাতু ইদা সাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সামাত শাহরাহা রমাজান মাসে রোজা রাখি স্বামীর খেদমত করে আর চার নাম্বার হলো যেই নারী আমার ভাইরা আমার বন্ধুরা লজ্জাস্থান হেফাজত করে আল্লাহ পাকের নবী বলেন সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন ও নারী রে জান্নাতের যেই দরজা দিয়ে তোমার ইচ্ছে ওই দরজা দিয়া প্রবেশ করার অনুমতি আজকে তোমাকে দিয়া দিলাম এবার আমরা জানবো জান্নাতি নারীগুলো জানলাম এবার আমরা জানবো কারা জাহান্নামী আঠারো প্রকারের জাহান্নামী নারীদের আলোচনা এখন সংক্ষিপ্ত আকারে করা হবে আসলে আমাকে নক করবেন কয় প্রকারের কষ্ট হয় আপনাদের বিরক্ত হন আপনারা আমার ভাইরা আঠারো প্রকারের নারী জাহান্নামী এক নাম্বার হলো আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার হলো আল মারাতুল লাতি তুগযিবু যাওজাহা এক কথায় যদি বলি জাহান্নামী নারীদের মধ্যে এক নাম্বার হলো তুগযিবু যাওজাহা যে তার স্বামীর সাথে খারাপ আচরণ করে স্বামী গুসা বাড়ায়া দেয় স্বামীর রাগ বাড়ায়া দেয় এক নাম্বার আমরা এইভাবে বলতে পারি যেই নারী স্বামীর নাফরমানি করে ওটা জান্নাতি না জাহান্নামী কিভাবে কিভাবে নাফরমানিগুলো করে শুনেন হাদিসে পাকের মধ্যে নবী আমার বলেন ইদা দার রাজুল ইমরাতাকুম কোন স্বামী স্ত্রীকে ডাকলো এই আসো বিছনায় আসো ইলা ফিরাশি ফাবাত আতাজিয়াম ওই নারীটা বিছনায় আসতে অস্বীকার করলো ফাবাত আতাজিয়া লানাত হাল মালাইকা হাত্তা তুসবিহা সকাল হওয়া পর্যন্ত ওই নারীটার উপরে ফেরেশতারা লানত আর বদদোয়া দিতে থাকে তাহলে আমরা কি বুঝতে পারলাম কোন নারীকে যদি স্বামী বলে আসো এদিকে বিছনা আসো শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া যদি অস্বীকার করে তাহলে সকাল পর্যন্ত মালায়েকারা ফেরেশতারা ওই নারীকে লানত দেয় আর বদদোয়া দেয় জোরে কন্না নাউযুবিল্লাহ এই নারী সমাজে আসে না নাই দুই নম্বর হাদিস আল্লাহ পাক রাসূল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাতাবা আলাইহি আল্লাহ পাক রাসূল বলেন
ওই জাতের কসম যার কুদরতি হাতে আমার প্রাণ নবী আমার বলেন মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাতাহু ইলা ফিরাশিহি স্বামী তাকে বিছনায় আহ্বান করেছে ডেকেছে আসো অস্বীকার করেছে ফাতাবা আলাইহি অস্বীকার করেছে বিছনায় আসতে ইল্লা কানাল্লাযী ফিস সামাঈ সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা যতক্ষণ পর্যন্ত স্বামী তার উপরে রাজি না হবে যতক্ষণ পর্যন্ত স্বামীকে খুশি না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আসমানবাসীরা ওই নারীটার উপরে নারাজ হয়ে থাকবে কি বুঝতে পারলাম স্বামী বিছনায় ডেকেছে আসে নাই অস্বীকার করেছে যতক্ষণ পর্যন্ত স্বামী তার উপরে নারাজ থাকবে ততক্ষণ পর্যন্ত আসমান ওয়ালারা নারাজ থাকবে এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও তার উপরে নারাজ থাকবে জোরে কন্না নাউযুবিল্লাহ খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদহা আও ফিত্রিন ইলাল মুসাল্লা ফামান আলান নিসাম ফাকালা ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নি উরীতুকুন আকসার আহলিন নার আল্লাহ পাক রাসূল ঈদগাহে নামাজের জন্য রওনা করলেন ঈদুল আযহার নামাজ অথবা ঈদুল ফিতরের নামাজ দুটার যে কোনো একটাই হোক না কেন আল্লাহ পাক রাসূল নামাজের জন্য রওনা করলেন দেখলেন অনেক মা বোনেরা আল্লাহ পাকের হাবিব বললেন ইয়া মাশারান নিসা ও নারীদের দল শোনো তাসাদদাকনা বেশি বেশি করে সাদাকা করবা ফাইন্নি উরীতুকুন্না আকসার আহলিন নার আমি জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারীদেরকে দেখে এসেছি নাউযুবিল্লাহ একজন মহিলা বললেন বিমা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কেন আল্লাহর হাবিব বললেন তোমাদের মধ্যে দুইটা খারাপ অভ্যাস আছে এক নাম্বার হলো তুসরিনাল লানা ওয়া তাকফুরুনাল আশীরা তোমাদের মধ্যে দুইটা খারাপ চরিত্র আছে এই দুইটা চরিত্রের কারণে বেশিরভাগ নারীদেরকে আমি জাহান্নামে দেখে আসলাম এক নাম্বার হলো তুকসিরিনাল লানা মহিলারা বেশি বেশি করে লানত দেয় বেশি বেশি করে গজব দেয় আছে না না কিছুর থেকে কিছু হইলে কলেরা পড়ো ডায়রিয়া পড়ো হাইসারা পড়ো কি বলেন এগুলো ছেলেদেরকে বলে কি বলে না ঠাড়া পড়ো হ্যাঁ হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাই ওনারা ওয়াজের মধ্যে বলছিলেন যে মায় ফুলারে গালি দিতে যায় কয় তোর উপরে ঠাড়া পড়ো ঠিকই আল্লাহ তাআলা ঠাড়া পড়ছে ওর গায়ের উপরে এবার ডাক দিয়া কয় আল্লাহ ঠাড়া পড়ার জন্য তো বলছিলাম না বলছিলাম ওরে সতর্ক হওয়ার জন্য তুমি আমার কথাটা হইনা ফলাইলা বুঝেন নাই এজন্য মহিলাদের খারাপ অভ্যাসের মধ্যে একটা অভ্যাস হলো তুকসিরিনাল লানা এরা বেশি বেশি অভিশাপ দেয় কথা কন ঠিক না বেঠিক আরেকটা হলো তাকফুরুনাল আশীরা এরা স্বামীর বড় নাশকর সব আনছেন ঘরের মধ্যে খালি ওই ঠোঁটে দেয় যে এটারে কি জানি কয় ওরে বাবা সব আপনি আনছেন কি মুফতি সাহেবের বউ কন আর কি হুজুরের বউ কন আর ইমাম সাহেবের বউ কন সব আপনি আনছেন একটা খালি আনেন নাই এই সংসারে আইসা আমার সোনার জীবনটা বিপুলে চলে গেছে খালি একটা আনেন নাই না শুকুর বেশি কথা ঠিক দিও আমার বন্ধুরা নবী আমার বলেন ওয়া তাকফুরুনাল আশির স্বামীর নাশকরি করে থাকো এই জন্য তোমরা জাহান্নামে বেশি যাইবা আমার বাইরা আমার বন্ধুরা নবীজি এই হাদিসটার একদম শেষে গিয়ে নবী আমার বলেন অনেক লম্বা হাদিস আমি পুরাটা পড়লাম না নবী আমার বলেন লাউ কুনতু আমিরান আহাদান আই ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআ আ তাসজুদা লি যাওজিহা পৃথিবীর কোন নারীকে পৃথিবীর কোন মানুষকে যদি কোন মানুষের সেজদা করা বৈধ ঘোষণা দিতাম এক কথায় কেউ যদি কাউকেও সেজদা করতে পারত আমি নবী পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম পৃথিবীর নারীদেরকে বলতাম ও পৃথিবীর নারীরা তোমরা প্রত্যেকে গিয়ে তোমাদের স্বামীর পায়ে সেজদা করো সুবহানাল্লাহ অথচ কাউকে সেজদা দেওয়া বৈধ কথা বলেন বৈধ বাবার পায়ে গিয়ে কি সেজদা দেওয়া যাবে কবরে কি সেজদা দেওয়া যাবে মুসলমানের আওয়াজে বলতে হবে সেজদা দিব কাকে মাজার গিয়ে সেজদা দেওয়া বাবার দরবারে গিয়ে সেজদা দেওয়া শিরিক কথা বলেন ঠিক কিনা শিরিককে উৎখাত করতে হবে বেদাতকে উৎখাত করতে হবে সুন্নাত প্রতিষ্ঠা করতে হবে ঈমান প্রতিষ্ঠা করতে হবে ঠিক কিনা বলেন প্রিয় ভাই আমার ছেলে হয় না মেয়ে হয় মাজারে গরু নিয়ে যায় খাসি নিয়ে যায়
বাবা বাবার দরবারের মাটি পেটের মধ্যে লাগায় আর বলে বাবা পেটের মধ্যে যে কি আছে চারটা মাইয়া হইছে এবার যে কি হবে জানি না দিলাম তোমার দরবারে এটা তুমি আমার বলে যে এটারে মেয়ে থাকলে ছেলে বানায়া দাও জোরে কন্না নাউজুবিল্লাহ ছেলে দেওয়ার মালিক কে মেয়ে দেওয়ার মালিক কে মেয়ে হওয়া কি কোনো অন্যায় মেয়ে হওয়া কি কোনো অপরাধ মেয়ে হওয়া যদি অন্যায় হয়ে থাকে এই অন্যায়ের ভাগটা একা মহিলার কাঁধে দিবেন কেন আপনার কাঁধেও নেন একা মহিলার কারণে বাচ্চা হলো না আপনিও সংযুক্ত আছেন কথা কয় না আমার ভাইরা এমন মাজারে যায় যেই মাজারে নামাজ পড়ে না ওরা কাওয়ালি গায় গান গায় এমন গান গায় যেটা কোরআনের সাথে বেয়াদবি হয় এমন গান গায় এটা নামাজের সাথে গোস্তাকি হয় রসুলের সাথে গোস্তাকি হয় আছে না নাই বাবার দরবারে গিয়া কয় তুমি খোদা তুমি রসুল তুমি বাবা ভান্ডারি ভান্ডারি লাইন সারা চলে না বাবা রেলগাড়ি আছে রানা নাউজুবিল্লাহ পড়বেন না তুমি খোদা তুমি রসুল দেখছেন কত বড় শিরিক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আবার নবীর সাথে গোস্তাকি করেন আল্লাহর দুন রসুলের দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া নাউজুবিল্লাহ পড়বেন না আল্লাহর দুন রসুলের দিয়া আল্লাহ গায়েব হয়ে গেছে আল্লাহর কাজের নাই রসুলের দুন রসুলের দুন খাজারে দিয়া এই তো তাল মারে কি মারে কি না রসুলের দুন খাজারে দিয়া গেলেন রসুল ফকির হইয়া রসুলের দন খাজায় পায়া হাট মিলাইছে আজমিরে বাবারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে নাউজুবিল্লাহ আচ্ছা এইভাবে বলার দরকার ছিল বাবারে তোর দরবারে মাইটা বাসুন লইয়া দরবারে একটু সিন্নি কম পড়িলে কিলা কিলির ধুম পরে ঠিক কিনা বলেন তখন ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরাম এগুলোকে উৎখাত করতে হবে আমার প্রিয় ভাইরাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা যায় ইহুদি আমার আল্লাহরে গালি দেয় আবু বকর বরদাস্ত করতে পারলেন না আবু বকর ইহুদির গালের মধ্যে চর লাগাইয়া দিলেন সুবহানাল্লাহ ইহুদি গালটা ধইরা আল্লাহর নবীর কাছে গিয়া বলে ও মুহাম্মদ আপনার আবু বকর আমারে চর মারছি আল্লাহ রাসূল বলে ইহুদি লোক চিনতে ভুল করেছ চর দেওয়া আবু বকরের কাজ না বরং চর দেওয়া হলো ওমরের কাজ কথা বলেন না কেন আপনারা চর দেওয়া কার কাজ ওমর নরম না গরম ওমর আমার বিচারটা যদি আপনি করতে ওমর কয় যে এক নম্বর বিচার না দ্বিতীয় নম্বর কয়টা দ্বিতীয় নম্বর বিচার আগেরটা কে করেছেন আগেরটা বিশ্ব নবী করেছেন দাঁড়াও আসতেছি তোমার বিচার ফাইনাল হবে ঠিক কিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস তলোয়ার এনে খাপ থেকে বের করে কল্লা দুখণ্ডিত করে দিলেন আল্লাহ পাকের রসুলের পরে যার দ্বিতীয়বার বিচার করা লাগে তার বিচার হলো তাকে দুনিয়ার থেকে খতম করে দেওয়া ঠিক কিনা বলে আমার ভাইরা ইহুদি গাল ধইরাম আবু বকরের কাছে চলে গেছে আল্লাহ রসুলের কাছে চলে গেছে যা বলে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার আবু বকর আমার চর মারছে আল্লাহ পাক রসুল বলে ইহুদি লোক চিনতে ভুল করেছ চোর দেওয়া আবু বকরের কাজ না এটা হলো ওমরের কাজ বলতে না বলতে হযরত আবু বকর সালাম করে রুমের মধ্যে ঢুকে বললেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি যদি পারমিশন দেন তাহলে আমি ইহুদির গালের মধ্যে আরেকটা চর মারতাম যাই হোক আল্লাহকে গালি দিয়েছে সেজন্যই আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে এক নাম্বার ১৮ প্রকার নারী হলো জাহান্নামী নারী তন্মধ্যে এক নাম্বার নারী হচ্ছে কারা যারা স্বামীর সাথে বেয়াদবি করে কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ তুম আলহামদুলিল্লাহ বড় ভাই চলে আসছেন এখন নসিহাত করবেন আপনাদেরকে আমি একটু সংক্ষিপ্ত আকারে এই নারীদের ১৮ প্রকারের নারীদের লিস্টটা শুধু আপনাদেরকে শোনায় দেই দুই নাম্বার হলো এক নাম্বার হচ্ছে যারা স্বামীর সাথে বেয়াদবি করে তারা জাহান্নামী দুই নাম্বার হলো আল মুতাসাব্বিহাত মিনান নিসাই বিল রিজাল এটা চেয়ার দিলে হুজুরের ভালো হতো না আল মুতাসাব্বিহাত
من النسائب الرجال যারা নারী হয়ে পুরুষের পোশাক পরে নারী হয়ে শার্ট জামা গাও দেয় নারী হয়ে টাইট প্যান্ট পরে নারী হয়ে পুরুষের ভেজ ধরে ওরা জান্নাতি নারী না জাহান্নামী নারী আল্লাহ পাক রাসূল বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসু লুবসাল মারআ ওয়াল মারআতু তালবাসু লুবসার লুবসার রজুলে ওই নারী জাহান্নামী যে পুরুষের পোশাক পরে ওই পুরুষ জাহান্নামী যে নারীদের পোশাক পরে তিন নাম্বার হচ্ছে আল ওয়াসিমাতু চার নাম্বার হলো ওয়াল মুস্তাউসিমাতু তিন নাম্বার হলো যারা ট্যাটু আকায় বিউটি পার্লারে কাজ করে ট্যাটু আকায় যারা কাজগুলো যারা করে ওরা জাহান্নামী চার নাম্বার হলো যাদের শরীরে ট্যাটু আকানো হয় ফুলকি আকানো হয় এরা জান্নাতি না জাহান্নামী পাঁচ নাম্বার হলো আল ওয়াসিলাতু ওয়াল মুস্তাউসিলাতু ছয় নাম্বার যারা আগলা চুল লাগায় নাটক করার জন্য কত কিছু করার জন্য আসলে ও হলো বেলমাথা ও হলো চুল নাই মাথায় আমার বাইরা আকর্ষণ দেখানোর জন্য নাটক ফটক করার জন্য আগলা চুল যারা লাগায় ওরাও জাহান্নামী যাদের শরীরে লাগানো হয় ওরা জান্নাতি না জাহান্নামী এরপরে হলো আন্নামিসাত ওয়াল মুতানাম্মিসাত যারা ব্রুফ লাগ করে বিউটি পার্লারে কাজ করে যারা ব্রুফ লাগ করে ওরা জাহান্নামী যাদের ব্রুফ লাগ করা হয় ওরাও জাহান্নামী এরপরে নয় নম্বর হলো আল মুতাফাল্লিজাত যারা আগলা যারা দাঁতকে ফাঁকা করে বিউটি পার্লারে গিয়া দাঁত ফাঁকা করে যারা এরা জান্নাতি না জাহান্নামী আমার ভাইরা আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন মেশিন ছাড়াই আল্লাহ পাক প্যারা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাঁতগুলো ফাঁকা ফাঁকা করে দুনিয়ায় পাঠাইছেন সুবহানাল্লাহ তাহলে নয় নম্বর হলো আল মুতাফাল্লিজাত যারা দাঁত ফাঁকা করে দশ নম্বর হলো ওই নারী জাহান্নামী যে পোশাক পরা সত্ত্বেও উলঙ্গু উলঙ্গু লাগে কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা আমার ভাইরা পোশাক পরেও উলঙ্গ দেখা যায় আর চুলগুলা ঘোড়ার সুটের মতো করে রাখে আছে না নাই সমাজে এরপরে এগারো নম্বর হলো আর না এ হাত যারা বিলাপ করে করে কান্না করে ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে ওই হুল্লুর কইরা বিলাপ কইরা মাটি কবলে পিটায়া কান্দে এরা জাহান্নামী এদেরকে আলকাতরার চাদর পড়াইয়া দিয়া তারপরে জাহান্নামের মধ্যে জ্বালানো হবে এই তো শেষের দিকে আলহামদুলিল্লাহ এরপরে হলো বারো নম্বর হলো আল মারাতুল মুবালাগাতু বিল হাদায়েদ যারা এই হজ পালন করতে গিয়ে স্বামী মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে শোক পালন করতে গিয়ে যারা তিন দিনের বেশি শোক পালন করে স্বামী মারা যাওয়ার পরে যারা চার মাস দশ দিনের বেশি শোক পালন করে তারা জাহান্নামী আমার ভাইরা এবার হলো তেরো নম্বর গেনা উল মারা ওই নারী জাহান্নামী যে গায়িকা গান বাদ্য বাজায় গান বাজায় আমার প্রিয় ভাইরা কেয়ামতের আলামতের মধ্য থেকে অন্য একটি আলামত হলো আমার ভাইরা গান গায়া সংসদ সদস্য হয় কথা কন ঠিক নেই গান গাওয়ার যোগ্যতা দিয়া সংসদ সদস্য হয় আছে না নাই গেনা উল মারআ যারা গান বাজায় আমার প্রিয় ভাইরা চোদ্দ নম্বর হলো আল মারআতুল মুসাদিকাতুল দাজ্জাল যারা দাজ্জালের শিকার করে মানে কি যারা এই যে বিবাজ্যা আছে না বেয়াজ্যা ছিলেন বেয়াজ্যা গণক বিশ্বাস করে এদের চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না এবার পনেরো নম্বর হলো আল মারআতুল্লাতি ইয়াসবুগু শা'রাহা বিসসাওয়াদ যারা কাল আগলা চুল লাগায় যারা চুলের ভিতরে কলপ করে চুলের ভিতরে কালা কালার করে হিট দেয় সামনে দিয়া পিছন দিয়া বিভিন্ন রঙের বানায় এরা জাহান্নামী এবার চোদ্দ না এবার ষোলো নম্বর হলো আল মারআতুল্লাতি তাখুযু মিন মালিজ জাওজ বিগাইরি ইলমিহি স্বামীর অনুমতি ছাড়া মাল বাপের বাড়ি জমা করে সতেরো নম্বর হলো আল মারআতুল্লাতি তাতলুবুত তালাক মিন জাওজিহা বিগাইরি উজরিন কারণ ছাড়াই খালি স্বামীর কাছে তালাক চায় কথায় কথা কয় তুই আমার তালাক দিয়ে দে আছে না নাই এরা জাহান্নামী নারী শেষ নাম্বার হলো আল মারআতুল মুস্তাতিরাতু ওই নারী যারা খুশবুদার জিনিস ব্যবহার করে বাবা রে বাবা এমন সেন্ট ব্যবহার করে এমন পাউডার ব্যবহার করে এমন কিছু ব্যবহার করে ওদের কাজ দিয়া গেলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ওদের গ্রানে শরীর শীতল হয়ে যায় আছে না নাই নবী আমার বলেন ওই মহিলা যে আতর খুশবু লাগায় রাস্তায় বের হলো সুম্মা খরজাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া যে গ্রান লাগায় রাস্তায় চলে ওর গ্রান যদি কোনো পুরুষের নাকে লাগে জিনার নেকি হবে এই নারীটা জিনা কারেরি আমার ভাইরা বড় ভাইরে বসে রাইখা অনেকক্ষণ কথা বললাম কিছুক্ষণ কথা বললাম গোস্তাকি মাপ চাই কাজে কাজে তাহলে আমাদের আলোচনা হলো কোরআনের মর্যাদা কোরআনের জন্য সম্পদ ব্যয়ের লাভ নারীদের জান্নাতি নারী আর জাহান্নামী নারী নন্দিত নারী আর নিন্দিত নারী আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন